দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভাটা পড়েছে বসন্ত উৎসবের আনন্দে। তাই বসন্ত উৎসবে আবির ও রং ব্যবহার না করে ফুলের পাপড়ি দিয়েই এক অন্যরকমের বসন্ত উৎসব পালন করল শিলিগুড়ির ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি। দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভাটা পড়েছে বসন্ত উৎসবের আনন্দে। তাই এবছর বসন্ত উৎসবে আবির ও রং ব্যবহার না করেই ফুলের পাপড়ি দিয়ে এক অন্যরকমের বসন্ত উৎসব পালন করল শিলিগুড়ির ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটি। এদিন সকালে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা মাঠে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত সকলে একে অপরকে ফুলের পাপড়ি দিয়ে দোলের শুভেচ্ছা বিনিময় করে। বসন্ত উৎসব, আমাদের বসন্ত উৎসব প্রাচীনকালে এইভাবেই খেলা হতো, ফুল, ফুলের পাপড়ি, তার বেজস জিনিস যে হতো, এই কেমিক্যাল রং টং তো পরে হয়েছে, আবার প্রাকৃতিক বিপর্যয়ে আবার পিছনে আমরা ফিরছি। এটা ভালো লাগছে, এটা এটাই স্বাভাবিক। এবং কেন্দ্র রাজ্য সরকার ঘোষণা করেছে যে যেভাবে সার্কুলার দিয়েছে যেভাবে চলতে হবে আমরা সেটা মেনেই করছি। কিন্তু বসন্ত উৎসব ঋতুরাজের উৎসব, রঙের উৎসব, ভালোবাসার উৎসব। এটা একটা একজন আরেকজনকে আলিঙ্গন করে নেওয়া, একজন আরেকজন ভালোবাসা, এই উৎসবটাই তো মানুষকে জোর করে রং দেওয়া না। রং দেওয়াটা এখন মনে হচ্ছে জোর করে রং দিতে হবে, রং দেওয়াটা মানে জোর করে মানুষকে কষ্ট দিতে হবে তা না। একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে মেলবন্ধন করাই হলো রঙের উৎসব। সেটাই আমাদের পূর্বপুরুষরা করেছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিভিন্ন মনীষীরা তারা এই জায়গাটা থেকে রেখে, এবং শ্রী চৈতন্য থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয় দেখবেন, এইভাবেই কিন্তু এই রঙের উৎসব, ঋতুরাজের উৎসব পালিত হয়েছে।